হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠে হচ্ছে আমি আগে হচ্ছে যেটাকে দেখলাম সেটা হচ্ছে আমার পুকুর, মানে আমাকে মাকুরানি হচ্ছে চুপচাপ শুয়ে আছে। আচ্ছা, ও মাকুর রানী না রাজা সেটা আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে ভীষণ মানে প্রবলেমে পড়েছিলাম, মানে মাকু সকালবেলা উঠে খুঁজে পাচ্ছি না উঠে। ও মা, তারপরে দেখতে পাচ্ছি ও ওপরে গিয়ে বসে আছে। তোমরা বলো কি ভয় লাগে না বলো তো। তো যাই হোক, সকালবেলা উঠে মানে চারিদিক হচ্ছে তোমার নোংরা হয়ে আছে, তো চারিদিকে বাসন টাসনগুলো সব পরিষ্কার করলাম। আজকে অনেকক্ষণ আমরা বসে সকালে গল্প করেছিলাম আমি আর মা, তো যার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিলো সব কিছু করতে। তো মা দাদারি করে আবার কাজকর্ম সেরে নিল, মা ঘর ঝাঁট দিয়ে নিল, ঘর মুছে নিল, আর আমি হচ্ছে এদিকে যেটুকানি কাজকর্ম সারা সেটুকানি আমি করে নিলাম, যেমন বাসন মাজা, চারিদিকে যে পরিষ্কারগুলো সেগুলো সব করে নিলাম। কি উঠতে হবে না, উঠতে হবে না, একটু ঘুমাও, আমি চানটা করে নিই তারপরে তোমার খেতে দেবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত আলিসছি। মাকুরানি না, মাকু রাজা, মাকু রাজা, মাকু রাজা, ওলি বাবা গো, ওলি বাবা গো, মাকু, মাকু, ওলি বাবা গো। একটু ঘুমিয়ে নাও, আমি আবার খেতে দেবো পরে, ঘুমাও, যাই, টাটা। তো মাকে নিয়ে হচ্ছে কথা বলতে হতো, তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে হচ্ছে কাঁচা কুচি অনেক কিছু ছিল টুকিটাকে, সেগুলো হচ্ছে নিয়ে কাঁচা কুচি করলাম। পরে ভাবলাম একটু ছাদে যাই, মেলে দিয়ে আসি, কারণ কি বর্ষাকালে তো এটাই প্রবলেম, এই বৃষ্টি, এই রোদ, এইক্ষণে রোদ উঠেছে তারপরে আবার বৃষ্টি হচ্ছে, মানে এটাই প্রবলেম। তো যাই হোক, আমি ছাদে উঠে তাড়াতাড়ি করে হচ্ছে মেলে টেলে দিয়ে মাছ নিয়ে এসেছিলো সেগুলো ধোয়াধুই করো বলে হচ্ছে ছুটে ছুটে হচ্ছে গিয়েছি। তো দেখো, মানে ধোয়াধুই তো করে নিয়েছি, কিন্তু ছাদে এসে মেলে দেওয়ার পরে এত শরীরটা খারাপ লাগছিলো যে কি বলো, মানে এত কড়া রোদ পড়েছিলো। তো এদিকে নিয়ে এসেছিলো ভোলা মাছ আর চিংড়ি মাছ, তো সেগুলো ভালো করে হচ্ছে ধুয়ে ধুয়ে নিয়ে রান্না করবো। আর মা হচ্ছে আলুটা হচ্ছে আজকে ভেজে দিয়েছে, জিরে দিয়ে আলু ভেজেছে মা আজকে, আর আমি রুটিটা করে দিয়েছি। আর এবার হচ্ছে আমি রান্নাটা হচ্ছে করতে যাব। তো মাছ টাছগুলো ধুয়ে নিয়েছি, চিংড়িগুলো সাজিয়ে নিয়েছি, মাঝখানে এত বড় বিপদ হয়ে গিয়েছে যে কি বলবো, মানে আমি কুন্নো কাটতে বসেছি এমন সময় মা বলল, আমি তো সর্ষে বাটাটা ভালো করে করতে পারি না, আমি বললাম যে মা তাহলে তুমি করে দাও। মা আমি সব করছিলাম আর মা এদিকে সর্ষে বাটা করতে গিয়েছে, মার মাথায় ছিল না যে মানে গ্রাইন্ডারটা অন করা ছিল, মানে মা নিজেই অন করেছিল, মার মাথায় ছিল না, ঢাকা দেয়নি। তো এই যে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে মানে সর্ষে বাটতে গিয়েছিলো, পুরো ছিটকে চোখে মুখে লেগে প্রচণ্ড খারাপ মানে প্রবলেম হয়ে গিয়েছে, মার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরা আবার চোখে গোলাপ জল টল দিলাম, তো তারপরে ওই রকম অবস্থায় রেখে আমি মানে রান্না করতে চলে এসেছিলাম, কারণ সবার তো আবার টাইমে, আমার টাইমে খাওয়া দাওয়া, সবার টাইমে খাওয়া দাওয়া। তো আমি ওনার ছেলেকে বললাম যে আগে তোমরা দেখাশোনা করো, আমি কাজ করে নিচ্ছি, কাজ করে নিচ্ছি বলে যে এত মানে ঝামেলা হয়ে যাবে আমি মানে বুঝতেই পারিনি, মানে ছিটকে যে কোথায় কোথায় সর্ষেটা লেগেছে আমি যে তোমাদের কি বলবো। মাঝখান থেকে দেখতে পাচ্ছি আমার পিঠটা হচ্ছে জ্বালা করছে, কেন জ্বালা করছে বুঝতে পারছি না। তারপরে দেখলাম যে আমার পিঠে গিয়ে সর্ষে বাটাটা গিয়ে পড়েছে, মানে ভাবো আমার পিঠে গিয়ে সর্ষে বাটা পড়েছে বলে যার জন্য আমার পিঠ জ্বালা করছে, আমার মানে অন্য জায়গায় যেখানে যেখানে পড়েছে সেগুলো জ্বালা করছে, আর মার হচ্ছে চোখে পড়েছে, পুরো মুখে পড়েছে, হাতে পড়েছে, মানে ওনার সারা শরীর জ্বালা করছে। তো মা হচ্ছে স্নান টান করে মানে ভালো করে ফ্রেশ হয়ে মা চলে এসছে, মার কে বললাম তুমি এবার একটু বসো, তোমাকে সর্ষে বাটা করতে হবে না, আমি করে নেবো। তো বলে আমি সর্ষে বাটাটা করে নিলাম। আর মাকে হচ্ছে বলছিলাম যে মা মানে আজ মানে কী বলছি না, কদিন ধরে এতই ভুলভাল কাজকর্ম হয়ে যাচ্ছে, সেটা আমার দিয়ে বলো আর বা মার দিয়ে মানে হয়ে যাচ্ছে, কেন সেটা আমিও জানি না। তো
তাই মাকে বলছিলাম যে এই কাজটা এমন হয়েছে, ঠিক যেমন নতুন শ্বশুরবাড়ি ঢুকলে যে ভুলভাল যেরকম কাজকর্ম হয়ে যায় ঠিক সেরকম। তো সত্যি মা অনেক কষ্ট পেয়েছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে হচ্ছে তোমার সর্ষে বাটাটাও করে কমপ্লিট করে নিয়েছি, আর সর্ষে বাটাটা খুব সুন্দর খেতে হয়েছে। কিন্তু ব্যাড লাক, আমি মানে সর্ষে বাটা বেশি খেতে পারি না, আমি হচ্ছে মাত্র অল্প করে দুটো চিংড়ি খেয়েছি। আর এদিকে হচ্ছে করছিলাম হচ্ছে এমনি পাতলা ঝোল, সব কিছু এমনি নর্মাল বেটে নিয়ে মানে পাতলা ঝোল করছিলাম। কারণ কি বলতো, পেঁয়াজ গোটা থাকলে মানে আর প্রবলেম হয়, তো যার জন্য হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে আর কাটলাম না, আদা টাদা সব কিছু দিয়ে একসঙ্গে পেঁয়াজ রসুন আর দিয়ে আমি লঙ্কা দিয়ে হচ্ছে তোমার বেটে নিলাম। আর আলুটা হচ্ছে ভেজে হচ্ছে তোমার আর এ করছিলাম, ঝোলটা হচ্ছে করে নিলাম। মা এসে আমাকে বললো, আমি মাকে বললাম যে মা জানো তো আমার পিঠটা জ্বালা করছে, তো মা বললো এখানে পড়েছে তুই আগে চেঞ্জ করে না। আমি বললাম মা আবার চেঞ্জ করব, রান্না করার সময় আবার তেল মশলা শরীরে লাগবে, তো আমি কষ্ট হচ্ছে হোক আমি আগে রান্নাটা আগে করে নিই, তারপরে আমি হচ্ছে পরিষ্কার হয়ে নেব। তো মা বললো দেখ কী করবি, আর আজকের এত শরীরটা খারাপ মানে পরে লেগেছে যে কী বলবো, কারণ একটা আমার পাশের ফ্ল্যাটে হচ্ছে কাজ হচ্ছে যেটা মানে মানে দুপুরবেলা বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু ওরা জানতো না মনে হয়, তোমার সারাক্ষণ পুরো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ড্রিল মেশিন দিয়ে কাজ করেছে, আমাদের মানে দেওয়ালেও আওয়াজ হচ্ছে, তো মাথা যন্ত্রণায় ছেড়ে গিয়েছে। মানে তোমরা ভাবো আমি এই অবস্থায় হচ্ছে তোমার যে এত বিরক্ত লাগছে এই আওয়াজটা শুনতে, ঘ্যাড় ঘ্যাড় করে যে কি বলবো। তো যাই হোক, মানে নেক্সট ডে থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে মানে যাতে দুটোর পর থেকে যাতে হচ্ছে কাজ বন্ধ থাকে, তো সেটাই হচ্ছে তোমার ওরা করেছে বলতে নেই। আর এদিকে আমার রান্নাবান্না হচ্ছে সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। আর আমি আর হচ্ছে তারপরে আর ভিডিও টিডিও করিনি, ওই যে বললাম প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আর দেখো রান্নাটা কেমন হয়েছে, সর্ষে বাটাটা করেছি যেটা দারুণ টেস্ট হয়েছে, আর এটা ঝোল খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা হচ্ছে একটু ফুচকা খেতে যেতে ইচ্ছা হচ্ছিলো, যার জন্য হচ্ছে ফুচকা খেতে যাবো বলে বেরিয়েছি, কারণ পাশে এই মেলা হচ্ছে, ফুচকা আইসক্রিম খাবো বলে বেরিয়েছিলাম। তো আমি তো অনেক দিন ধরে ফুচকা খাই না, কারণ ওই যে বললাম আলু খাওয়া ছেড়ে দিয়েছি বলে, তো কী করবো আর ফুচকাটা অনেকদিন খাই না, আজকে খুব ইচ্ছা করেছে যে একটু ফুচকা খেয়ে আসবো আর মেলা ঘুরে আসবো। তো এদিকে হচ্ছে মেলায় অনুষ্ঠান হচ্ছে, আর তোমার মানে এই যে গণেশ পুজো হচ্ছে সেখানে অনুষ্ঠান হচ্ছিলো, নাচ গান বাজনা এসব। আর মেলা হচ্ছে একটু ঘুরলাম, সেরকম কিছু কিনিনি, আর কেনার ইচ্ছাও ছিল না কারণ আমার ভালো লাগছিলো না ফুচকাটা খেয়ে, আবার শরীরটা আবার ভালো লাগছিলো না, মানে ইচ্ছা হচ্ছে খাই আবার হচ্ছে তোমার শরীরটা এতটা খারাপ লাগছে যে কি বলবো। তো আর রাত্রে গিয়ে হচ্ছে রুটি শুধু করে দিয়েছি এদিক ওদিক করে রান্নাবান্না করে নিয়ে, আর হচ্ছে তোমার কিছু মানে ভিডিও টিডিও করতে পারিনি। তো এখানে ব্লগটা এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।